এর আগে আমার চ্যানেলে ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরে পরীক্ষা কবে হবে তার কিন্তু একটা আন্দাজ করে ডেট দিয়েছিলাম এবং তোমরা আজকে দেখে নিচ যে ডিক্লেয়ার করে দিয়েছে যে পরীক্ষার ডেট কবে এবং আমি যে ডেটটা আন্দাজ করেছিলাম বা যে সময়টা ঠিক মিলে গেছে মোটামুটি কাছাকাছি একটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে পাঁচই ডিসেম্বর কিন্তু পরীক্ষাটা হচ্ছে বেলা বারোটা থেকে দেড়টা অবধি আমি তোমাদের বলেছিলাম ডিসেম্বর মাসে যে কোনো সপ্তাহে তোমার পরীক্ষাটা হয়তো হয়ে যাবে যাই হোক এখন ডিক্লেয়ার করে দিয়েছে পাঁচ তারিখ থেকে পরীক্ষা তার জন্যে ছাব্বিশ তারিখ থেকে তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেখানে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার লাগবে আর ডেট অফ বার্থ লাগবে এই দুটো ডেটা দিলে তোমরা ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর সঙ্গে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যেগুলো তোমরা পরীক্ষা হলে মেনটেন করতে হবে এক হচ্ছে তোমাদের একটা আইডেন্টিফাই প্রুফ নিয়ে যেতে হবে যেখান থেকে চিনতে পারবে যে তুমি ওই ব্যক্তি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা প্রমাণপত্র নিয়ে যেতে হবে সঙ্গে বলে দিচ্ছে স্পোর্টস শ্যু হাই হিল জুতো স্নিকার্স এইসব জুতো কিন্তু পরা যাবে না বা আলা জুতো পরা যাবে না প্লেন বা ফ্ল্যাট জুতো পড়তে হবে তোমরা নর্মাল জুতো পরে যাও লেদার জুতো পরে যেও না অ্যালাউ করবে না স্মার্ট ওয়াচ পরে যেও না এটা কিন্তু অ্যালাউ করে না অনেক স্কুলে কিন্তু ব্যাগও অ্যালাউ করে না সেটা স্কুল অনুযায়ী নির্ভর করে অনেক জায়গায় স্মার্ট ওয়াচ তোমার অ্যালাউ করে না ব্যাগ অ্যালাউ করে না স্মার্টফোন অ্যালাউ করে না সেটা কিন্তু নিজের দায়িত্বেই নিয়ে যেতে হবে নিজের দায়িত্বেই রাখতে হবে অনেক স্কুলে দেখা যায় জলের বোতলও অ্যালাউ করে না সেগুলো কিন্তু তোমার দায়িত্বেই রাখতে হবে সেগুলো কিন্তু অনেক স্কুল হয় তারা দায়িত্ব নিতে চায় না আবার অনেক স্কুলে হয় দেখা যায় যে একটা ঘর দিয়ে দেয় সেখানে রাখতে হয় সেটা স্কুল অনুযায়ী নির্ভর করে এবং পরবর্তীকালে পরীক্ষার আগে আগে হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আমার চাইলে এর আগেও বলেছি যে কবে পরীক্ষা হবে সেই সঙ্গে ভিডিওতে বলে দেওয়া ছিল যে তোমরা টার্গেট কত রাখবে কোন টার্গেটে তোমরা চলবে পরীক্ষাটা পাস করার জন্যে যারা ভিডিওটি এখনও দেখো নি আমি পারলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও তোমরা একটা টার্গেট রেখেছিল কেননা এখন টার্গেট ছাড়া কিন্তু কম্পিটিশান যা টাফ হয়ে গেছে তোমরা কিন্তু ক্র্যাক করতে পারবে না আমাদের সময়কার পরীক্ষা নয় যে বলে বলে পাস করবে এমন কিন্তু কম্পিটিশান অনেক টাফ এই শেষ কদিন তোমরা কিন্তু আর নতুন কিছু পড়তে যাও না মক টেস্ট দিতে যেও না এখন কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লাকসি ফুডের সাব ইন্সপেক্টর যা যা পরীক্ষা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত বা রাজ্য সরকার আয়োজিত সেই পরীক্ষাগুলো কোশ্চেন পেপার সলভ করো কদিন আগে ওয়ারলেস অপারেটারের পরীক্ষা হলো সেই কোশ্চেনটা পারলে সলভ করো এই কোয়েশ্চেন পেপারগুলো সলভ করে যাও কেননা এখান থেকে কিন্তু অনেক রিপিট কোশ্চেন তোমরা পারবে এবং ম্যাথ এবং জিআইটা পারলে এই সময় একটু চোখ গুলিয়ে নাও নতুন কিছু আর দেখতে যাও না ট্র্যাডিশনাল জিকে ভালো করে দেখো রিভিশান দাও ভালো করে এই সময় কিন্তু তোমাদের নার্ভটাকে ধরে রাখতে হবে রিভিশান দিতে হবে এবং এই কটা দিন যারা দিনের ম্যাক্সিমাম সময় নিজেকে উজাড় করে দিতে পারবে সে কিন্তু সে শাশিটাই হাসবে অনেকে পরীক্ষা দেয় কিন্তু ভালো পরীক্ষা কিন্তু খুব কমজনই দেয় কয়েক হাজার হয়তো ভালো পরীক্ষা দেয় বাকিরা কিন্তু ওই পরীক্ষা দিতে হয় সেই হিসাবে যাচ্ছে ওই ভালো পরীক্ষা দিতে হলে কিন্তু এই কটা দিন কিন্তু তোমাকে নিজের সমস্তটা উজাড় করে দিতে হবে এবং দিন রাত এক করে পড়তে হবে এর আগেও চ্যানেলে আমার অনেকগুলো পুলিশ রিলেটেড ভিডিও দিয়েছি আর একটা দেবো ওয়েস্টবেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর রিলেটেড পরীক্ষার আগে আগে ঠিক দেব এই দিয়ে ওয়েস্টবেঙ্গাল পুলিশের সাব ইন্সপেক্টরের ভিডিও শেষ করো প্রি রিলেটেড ভিডিও শেষ করো যাই হোক তোমরা আমাকে দেখছো প্রয়াস ডব্লিউবি বি চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি পারলে সাবস্ক্রাইব করো একই ভিডিও আমার ফেসবুকের পেজে পাবে পারলে সেখানে যদি দেখো পেজটাকে ফলো করতে পারো পেজটাকে লাইক করতে পারো